হ্যালো ফ্রেন্ডস, রাধুনির রসিক আপনার সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আমি আমার রেসিপি নিয়ে। আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার রেসিপি মশলা রুই। মশলা রুইয়ের জন্য আমি এখানে রুই মাছের টুকরো নিয়েছি পাঁচটা। আমি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু কড়া করে ভেজে রেখে দিয়েছি। ভাজা থেকে দেখাচ্ছি, ভাজাটা আলাদা করে দেখালাম না। এখানে কিছু মশলা রেখেছি, কাঁচা জিরে, কালো জিরে, মেথি, সাদা সর্ষে, আদা, শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা চাটনি। মশলাগুলো আপনার পরিমাণ অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। আমি আমার যেরকম মশলা খাই সেরকমভাবেই পরিমাণটা নিয়েছি। আর সঙ্গে একটু ভিনিগার রেখেছি, সর্ষের তেল রেখেছি, নুন হলুদ তো অবশ্যই খাচ্ছে। এই দিয়ে তৈরি হয়ে যাবে সুস্বাদু মশলা রুই। প্রথমে আমি এই যে মশলাগুলো রয়েছে ভিনিগার দিয়ে এই মশলাগুলোকে বেটে একটা পেস্ট তৈরি করে নেবো। জল না দিয়ে ভিনিগার দিয়ে মশলাটা কিন্তু বেটে নিতে হবে। তারপর আমি রান্নায় ফিরে আসছি। কড়ায় মাছ ভাজার পর যে তেলটা আছে সেই তেলটা ইউজ করছি, আর তার সাথে আর দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এই চামচে দু চামচ তেল দিয়ে দিই। মশলা দিয়ে মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। সমস্তটা আমি এখানে ভিনিগার দিয়ে বেটে নিয়েছি। এখানে আমি এই যে ভিনিগারটা নিয়েছি এর যে ঢাকাটা, ঢাকাটার চার ঢাকা ভিনিগার দিয়ে আমি এটা বেটে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে মশলাটা দিয়ে দেবো। মশলার পরিমাণটা আপনার আপনাদের মাছ অনুযায়ী অবশ্যই দেবেন, আর দরকার পড়লে একটু বেশিও মশলা ইউজ করতে পারেন যেহেতু মশলা রুই। মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে আমি একটু নুনটা দিয়ে দিচ্ছি। বেশি নুন দিচ্ছি না, কারণ ভিনেগার একটু নুন আছে, তাই অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। আমি গ্যাসের ফ্লেমটা লোতে করেই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এতে আরও দু ঢাকা ভিনেগার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা, আর এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। সামান্য একটু পোলটিটা ধুয়ে একটু সামান্য জলে ছেটে দিয়ে দিলাম। এতে জল দেওয়ার কোনো দরকার নেই, মাছটা পুরোটাই মশলা দিয়েই হবে। মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম। পুরো রান্নাটা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করেই করছি, ঢাকাটা খুলে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। ঝাল মশলা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মাছের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে কিন্তু মশলাটা বারবার বলছি, মশলাটা আমি একটু কমই দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই মশলাটা একটু বেশি দিতে পারেন। এটা কিন্তু মশলার উপরই মাছটা রান্না হবে, আর পুরো রান্নাটাই কিন্তু ভিনেগার দিয়ে হচ্ছে দেখিয়ে পেলেন। টোটাল আমি এখানে এই ভিনেগারের বোতলের এই ঢাকনার ছ ঢাকা ভিনেগার আমি এখানে ইউজ করেছি। বেশি ইউজ করলে এটা আর টক হয়ে যাবে। হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন মশলা রুই কিন্তু একদম রেডি, খুব ঝটপট এটা তৈরি হয়ে যায়। শুধু মশলাটা করলেই পুরো রান্নাটাই কিন্তু একদম ঘিমে আছে করতে হবে, তবে এটা টেস্টটা খুব ভালো। একটু স্যান্ডিং টাইম দিচ্ছি, তারপর আমি এটা সার্ভ করে দিচ্ছি। মশলা রুই আমাদের তৈরি হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে দিচ্ছি। ভিনেগার আর মশলা এই দুটো সহযোগে এই রান্নাটা হয়, খেতে কিন্তু দারুণ। টক ঝাল এই রুই মাছের রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে রান্নাটি লাইক ও শেয়ার করার অনুরোধ করবো। ভিডিও সাবস্ক্রাইব করার পাশে থেকে দিলে আপনারা অবশ্যই প্রেস করবেন, কারণ নতুন নতুন রান্নার ভিডিও সহজে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।